তাদের নৌকা ছেড়ে দাও। না আমার বেলে আর পূজো করবে রাবণ, আমি তোমাকে ডেকেছি কেন জানো? জানি কেন ডেকেছি তুমি জানো? অবশ্যই জানি। আচ্ছা বলো তো রামানন্দ, কেন তোমাকে ডেকেছি? মানুষ একলা মাল খেতে পারে না, ওই জন্যই তুই আমার মাল খেতে ডেকেছিস। রামানন্দ বাবা, তোমার সাথে নেশা করার জন্য আমি তোমাকে ডাকিনি। কেন বাবু? এই যে বাজারে দেখতে পাচ্ছ না, এই বাজার তোমাকে পরিষ্কার করে দিতে হবে। এই বাজার পরিষ্কার? হ্যাঁ রামানন্দ। লেগেন টাকা পয়সা খেয়ে দেবে? টাকা পয়সা যা লাগবে আমি দেবো। যা লাগবে দিবি? যা লাগবে দেবো। যা লাগবে দিবি? কথা দিলাম। সকালবেলা একটা বাংলা দিবি রামানন্দ, দুপুর বেলা একটা রামের নিপ দিবি রামানন্দ, বিকেল বেলা একটা অফিসার ফ্লাইট দিবি, সন্ধ্যে বেলা একটা ভুলু 750 দিবি, রাত্রে বেলা একটা টুই ওয়ার্ক দিবি, ভোরবেলা একটা 5000 দিবি। কেন এগুলো খেয়ে কি তুই চিঠাই উঠবে? হ্যাঁ চিঠাই উঠবে। শুধু মদ আর মদ। এই তো দুপুর বেলা ভাত খাতি রাখতে দে, লোক মদ খেতে দে। বলি ও রামানন্দ, এতগুলো মদ তুমি একা খাও? আমি একলা খাই না। এই আর কে আছে? হ্যাঁ বউ খায়। আমি খাই। তুই খাইনি, মেঘনাথ প্যাক করে দিল আর তুই খেলি। বলি ও রামানন্দ, যা যা চেয়েছো না এর মধ্যে একটাও আমি তোমাকে দেবো না। কেন? কেন দেবো না জানো? কেন? এগুলো খেলে যে শরীরের পক্ষে ক্ষতি হয়। জ্ঞান দেবেন না জ্ঞান দেবেন না। কেন রামানন্দ? স্বামী বিবেকানন্দ কি বলেছে? কি বলেছে? বিড়ি শক্তি মদে বল, দুধে করে রক্ত জল, গাঁজায় হয় স্মৃতি শক্তি, হিরোইন হয় মাথায় বুদ্ধি, পেয়ারায় করে শরীর ক্ষতি, আপেলে করে বড় দোষ। কে জানে কি বিবেকানন্দের আটুল ছিল রামানন্দ? তোমাকে বুঝিয়ে আমি পারবো না। যা যা চেয়েছো সব কিছু দেবো, তার আগে তুমি এই বাজারে কাজ শুরু করে দাও। আর টাকা পয়সা মাইনা করি কত দিতে হবে সেটা বলো। কাজ শেষ হয়ে যাবে, তুই আমার 1000 টাকা দিবি। এই বাবু, ও যদি 1000 টাকা দিস আমার 1500 টাকা লাগবে। হ্যাঁ বাবা, একটা মেয়ে ছেলে, একটা লেডিস, একটা মহিলা, ও যদি 1500 দিস আমার 2000 টাকা দিতে হবে। আমার 5000 টাকা লাগবে। হ্যাঁ বলি ও তোমা রামানন্দ, দুজনে পরস্পর ঝগড়া করো না, ঝগড়া করলে এই বাজারে কাজ করা হবে না। তাই বলছি এই বাজারে কাজ শুরু করে দাও, কাজের শেষে তোমাদের মাইনে আমি সমান ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে বাবু, তুই 1 ঘন্টা বাদা যাবি, কাম পুরো পরিষ্কার। তাহলে রামানন্দ আমি আসি, বাই। সময় মতো এসে আমি তোমার সাথে দেখা করবো। বাই ভাই। কি বলছিস ভাই? ভাই ভাই, দেখো কত মদ খেয়েছে, একটা লোকের ভাই বলতে পারে না, বলে ভাই ভাই। ওরে ভাই, তো জেলে আমার কি পাড়ায় কত শুনতে হয়? কেন রে তোর আমার জেলার কথা শুনতে হয়? তা শুনতে হয় না। কার বাড়িকে কথা শুনেছিস তুই? কেন আমি ওই পাড়ে গেছিলাম। হ্যাঁ কালিদার বউ আমার কি বললো? কালিদার বউ? হ্যাঁ কালিদা কালকের থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে দেখা করে। সকালবেলা এসে দেখা করে কি ফিস ফিস করে বলে গেছে? কি বলতেছে? আর দুপুরবেলা কোথায় গেছিলিস? কোথায় গেছিলু? ওদের বাড়ি গেছিলিস কেন? কালিদার বাড়ি? হ্যাঁ। কি বলেছে? ওর বউ বলেছে, বলে তোমাদের বর আমাদের বাড়ি এলো। আমি বললাম তা কি হয়েছে? চেনা শোনা আছে গেছে। বলে না এসেছে ভালো হয়েছে, এলো এক বোতল মদ নিল, আমাদের রুম চলে খেলো, খেয়ে আমাদের পাকায় বমি করে গেল। কালিদার বউ বলেছে আমি ওদের রান্না ঘরে বমি করেছি। তা না হলে কি আমার মিথ্যে কথা বলেছো? আমি ওদের রান্না ঘরে বমি করেছি। তা কি মিথ্যে কথা বললো? ও তোমরা মেয়েরা বমি করলি সুখবর, আমরা বমি করলি মত। এই যা যা করেছি, আর কারোর বাড়ি যাবি না। না যাবো। যা পানি নিয়ে আয়। পানি? হ্যাঁ যাইতে পানি বলিতে হিয়া রাজা রাইতে যাইতে পানি বলিতে হিয়া রাজা রাইতে যাইতে পানি করিতে কি রাজা রাস্তুয়ানি হে রাজা রাজুয়ানি খরদুয়ারে রুয়ারে হে রাজা রাস্তুয়ানি খরদুয়ারে বারদুয়ারে হে রাজা রাজুয়ানি খরদুয়ারে রুয়ারে যাইতে পানি করিতে কি রাজা রাস্তুয়ানি যাইতে পানি করিতে হে রাজা রাস্তুয়ানি খরদুয়ানি বারদুয়ানে হে রাজা রাস্তুয়ানি খরদুয়ানি বারদুয়ানে।
বাবুরা ভিষ্টি ওলা যায়
তুই আমার শাড়ি, তুই আমার বউ, তুই আমার সব সব চপেরে আমার গিন্নি রে। কেন হলো তোহার এত দেরি? ছুরি রেখে তো আয় ঘরে ধরে। কেন হলো তোহার এত দেরি? ছুরি রেখে তো আয় ঘরে ধরে। ওরে ঝাড়ো উদাহরি কিয়া জানো মারি, ঝাড়ো উদাহরি কিয়া জানো মারি, কিয়া জানো মারি বাবু কিয়া জানো মারি, কিয়া জানো মারি বাবু কিয়া জানো মারি গো, ঝাড়ো উদাহরি কিয়া জানো মারি, ঝাড়ো উদাহরি কিয়া জানো মারি। পরের ছেলে মেরে ফেলে দেবে? মেরে লাভ নেই বলো তো। না এবার ধরে দরকার নেই, সন্ধ্যে থেকে অনেক মেরেছি, মায়ের দরকার নেই, ঝরে আর ওরা শুকে দি। শরীরের প্রেসার কমে গেছে, ওই জন্যই তো জোরে ধরেছিলাম, যদি একটু প্রেসারটা বাড়ে। তুই যা মেরেছি, নেশা কেটে গেছে, 100 টাকা দিয়ে মদ খেতে যাবো। 100 টাকা দেবো? টাকা পয়সা মানে টাকা আমি দিতে পারবো না। ধানি তোর কাছে ধানি দে, গোলার হাত কাটবি। তুই মদ খা ছাড়বি? কি আছে মদ খা ছাড়বি? নির্বিঘ্নে নিঃস্বার্থে তোকে ছেড়ে দেবো, মদ খাওয়া ছাড়বো না। কি হয়েছে? চলে না আর ঝাঁটা তুই মারিস না, জীবনে আর কোনদিন নেশা করে বলা রে। আর হবে মা কালী দেবী আর কোনদিন খাবো না কান্দরে বলে, জীবনে আর কোনদিন জীবনে আর কোনদিন নেশা করবো না রে আমি, জীবনে আর কোনদিন নেশা করবো না। কান্তি ধরে বলছো মারি তোরে, কান্তি ধরে বলছো মারি তোরে, জীবনে আর কোনদিন নেশা করবো না রে, জীবনে আর কোনদিন নেশা করবো না। এবারে নেশা করলে মারবো মাকে ঝাঁটা, এবারে নেশা করলে মারবো মাকে ঝাঁটা, মুড়ো ছেঁটা আমি আর বাঁচতে রাখবো না, মুড়ো ছেঁটা আমি আর বাঁচতে রাখবো না। কান্তি ধরে বলছো মারি তোরে, কান্তি ধরে বলছো মারি তোরে, জীবনে আর কোনদিন নেশা করবো না রে, জীবনে আর কোনদিন নেশা করবো না। জীবনে আর কোনদিন নেশা করবো না রে আমি, জীবনে আর কোনদিন নেশা করবো না রে আমি, জীবনে আর কোনদিন নেশা করবো না। মা কালী দেবী আর আমি কোনদিন নেশা করবো না, কালকের থেকে আমি তোকে শুধু ভালোবাসবো। তুই আমায় ভালোবাসবি? তোর মনে ভালোবাসা আছে? কেন আমি তোকে ভালোবাসি না? তুই তো মদকে ভালোবাসিস আনন্দ, কোনদিন আমার কথা জানতে চেয়েছিস? তুই আমার ভালোবাসা কোনদিন বুঝতে চেয়েছিস? আমি মদ তো মুখ দিয়ে খাই রে, আমি তোকে হৃদয় দিয়ে ভালোবাসি, বিশ্বাস করি না। অনেক অনেক এই জীবনের থেকেও আমি তোকে ভালোবাসি রে, বিশ্বাস করি না রামানন্দ। বিশ্বাস কর, আজ থেকে কথা দিলাম আমি আর কোনোদিন মদই খাবো না। সত্যি তুই আর কোনোদিন মদ খাবি না? আরে আর কোনোদিনই মদ খাবো না। আজ থেকে তুই আমায় কথা দে, তুই কোনোদিন মদ ছুবি না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকব সাথে, রাম অগো যুগে যুগে থাকব সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকব সাথে, যুগে যুগে থাকব সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম।
না বল না কি নি যুগে যুগে ভাগব আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকব সাথে যুগে যুগে থাকব আছে কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম নমস্কার। এই মাঠের অন্যতম সদস্য যাদব হালদার, তার সাথে সাথে এই মাঠের প্যান্ডেল দিয়ে যে যিনি ভাই সহযোগিতা করেছেন যাদব হালদার, এই উত্তম হারুনির গানে সন্তুষ্ট হইয়া মাত্র 20 টাকা পুরস্কার করলেন, এর জন্যে একটি গানের অনুরোধ করল। ভাবিনি আমার আসবে সত্যি আমার ভালোবাসবে ও ভাবিনি এমন দিন আসবে তুমি সত্যি আমার ভাই ভালোবাসবে জেগে আছি না স্বপ্নে আছি তোমায় এত ছক আছি ছুঁয়ে বলো পাশে তুমি থাকবে দাদা দিদি গান কেমন লাগছে? আচ্ছা দাদা দিদির জন্য হাততালি হয়ে যাক। আচ্ছা এই দাদা দিদির গানে সন্তুষ্ট হইয়া তারক প্রামাণিক আর বাবুরাম সর্দার 20 টাকা করে উপহার করলো,
এবং দাদা দিদির মুখ থেকে একটা ভালো সুন্দর গান শুনতে হবে। চল একটা ছোট করে গে একদম ওরে ছেড়ো না ছেড়ো না দেব না দেব না গো যেতে থাকো আমার পাশে ছেড়ো না ছেড়ো না দেব না দেব না গো যেতে থাকো আমি জানতাম তুমি চিনবে, এ কাজ তুমি ছাড়া কেউ পারবে না গো। ওই বেহুলা সুন্দরী কে এই নয় বাজারে তোমার এনে দিতে হবে উত্তমা। আমি পারবো গলাই বাবু, আমায় পথ ছেড়ে দি, আমি আনতে বলেছি যখন আনতেই তোমাকে হবে উত্তমা। যদি না পারো কি করবে জানো? কি করবি? ওই গাছের লতা পাতা আমি তোমাকে বন্ধন করে রাখবো। ওরে ভাবে না রে, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি উত্তমা। আজ থেকে তোমাকে আমি দিদি বলে সম্পর্ক করলাম দিদি। উত্তমা দিদি গো, ওই বেহুলাকে একটিবারের জন্য এই নয় বাজারে এনে দেওয়া উত্তমা দি। তুমি যা চাইবে
আমি তোমাকে তাই দেব। এই বাবু, তুই যখন আমার দিদি বলে সম্মোধন করেছিস, ভেহুলাকে আনবো। তবে ভেহুলাকে আনতে গেলে আমার অনেক কিছু জিনিসের প্রয়োজন। কি কি লাগবে আমার কাছে বলো তোমাদের? ছাড়ে না ফুল, ছাড়ে না ফুল, ছাড়ে না ফুল, চাই সব স্বর্ণ পুতুলা, স্বর্ণ ফুল গো, স্বর্ণ পুতুলি চাই সক বলো। স্বর্ণ পুতুলার স্বর্ণ কুল, স্বর্ণ পুতুলি চাই সক বলো। আমার কথারা তোহে শুনো, ওই গুণ মনি আমার কথারা তো হে তোমারে। হ্যাঁ বল, তোমার কথা মতন সব কিছু আমি দেবো। আর কি কি লাগবে তুমি আমার কাছে বলো। শুন বাবু, বেহুলাকে আনতে গেলে এখান থেকে উজানি নগর পর্যন্ত করে রাস্তা, তারপরে কান্ডারি, দুধারে ফুলের বাগিচা। এই সুত্তমাদি, তুমি যা যা বলেছ সব কিছু আমি জোগাড় করে দেবো। খানিক্ষণ করে অপেক্ষা, তোমার হস্তে তুলে দেবো স্বর্ণের পুতুল। আমি আনতে চললাম ওই স্বর্ণের পুতুল। স্বর্ণের পুতুল পেয়েছি ঠিকই, এই ধরো স্বর্ণের পুতুল। দেখো তোমাদের যেটা পেয়েছি সেটা এনেছে, এই পুতুল দেখে বেহুলাকে ভুলি ভালি নিয়ে আসবে এই নতুন বাজারে। কথা দিলাম, কথা যখন দিয়েছি খনেকের জন্য বেহুলাকে আনবো নতুন নয়া বাজার। তাহলে তোমাদের ওই পুতুল নিয়ে যাও বেহুলাকে আনতে, আমি তোমাদের অপেক্ষায় বসে রইলাম ওই বট বিক্ষেতালে। আমার সোনার পুতুলি তোরা কেন বিলো আয়, কেন বিলো আয় মায়েরা, কেন বিলো আয় দিদিরা, তারা কই আয় 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 সোনার পুতুলি তোরা কেন বিলো আয়, সোনার পুতুলি তোরা কেন বিলো আয় আয় কেন বিলো সোনার পুতুলি তোরা গিরিবি লয়ায় আমার, সোনার পুতুলি তোরা গিরিবি লয়ায় ফুটে আয় উজানি নগর গিয়ে জোর করে হাঁক দে, উজানি নগর গিয়ে জোর করে হাঁক দে গো, সোনার পুতুলি তোরা।